হাই, আমি শায়ানি। আজ আমরা পড়বো ইন্ডাইসেস বা সূচক। আজকে বেসিক্যালি আমরা সূচকের নিয়মগুলো পড়ে নেব। মোটামুটি পাঁচ রকমের নিয়ম দিয়ে সূচকের সব অঙ্কগুলো করা যেতে পারে, সেই নিয়মগুলো এখানে লেখা আছে। তাহলে আগে সূচকটা কি সেটা বলে নিই। যদি কোনো সংখ্যা এ টু দি পাওয়ার এম লিখি, যেখানে এ হচ্ছে একটা রিয়েল নাম্বার আর এম হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু, এরকম করে এম সংখ্যক উৎপাদক পর্যন্ত আচ্ছা এ হচ্ছে বেস বা নিধান আর এম হচ্ছে ইন্ডাইসেস বা সূচক। একটা সংখ্যা দিয়ে দেখছি, যেমন টু টু দি পাওয়ার থ্রি, তাহলে টু হচ্ছে বেস আর থ্রি হচ্ছে সূচক বা ইন্ডাইসেস। তো এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব এক একটা নিয়ম কি করে হচ্ছে, সেগুলো আমরা নিয়মগুলোকে প্রমাণ করে দেখব। প্রথম নিয়ম আছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে সব এম এন এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, আর এ এগুলো সব রিয়েল নাম্বার। পজিটিভ ইন্টিজার মানে বাংলায় হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা, তাই তো? তাহলে এটাকে আমরা প্রমাণ করতে গেলে এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এম সংখ্যক উৎপাদক পর্যন্ত লিখতে পারি এ কে ইন্টু এ টু দি পাওয়ার এন এর জন্য আবার এন সংখ্যক উৎপাদক পর্যন্ত, তাহলে এ আমার কতবার হলো এ টু দি পাওয়ার এম প্লাস এন সংখ্যক উৎপাদক পর্যন্ত আমি এ কে লিখতে পারি। এটাকে ভালো করে লিখি এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা আমরা প্রমাণ করে দেখলাম, এবার একটা ছোট অঙ্ক করে দেখলে আরো ভালো করে বোঝা যাবে। যেমন আমরা নিচ্ছি টু টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার থ্রি, এটাকে আমি ভেঙে বা বিশ্লেষণ করে লিখলে হয় টু ইন্টু টু ইন্টু এটার জন্য টু ইন্টু টু ইন্টু টু, তাহলে কত হলো এখানে টু টাইমস আর এখানে থ্রি টাইমস, তার মানে টু টু দি পাওয়ার টু প্লাস থ্রি, মানে দুই ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তাহলে টু 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 দি পাওয়ার টু প্লাস থ্রি মানে টু টু দি পাওয়ার ফাইভ। তাহলে এইটা থেকে আমি এটা যেতে পারি। এবার আমরা দুই নম্বর নিয়মটা দেখে নেব করে কি করে আসছে। দুই নম্বর নিয়মে আছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটাকে আমি এ পাশ দিয়ে যদি লিখি এ টু দি পাওয়ার এম মাইনাস এন কে আমি যদি এ টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমার আগের নিয়ম অনুযায়ী মাল্টিপ্লিকেশন আকারে সূচক বা ইন্ডাইসেস গুলো থাকে ওগুলো
সাবমিশন হয় তাহলে এখানেও আমি আগের 1 নম্বর নিয়মটা আমি অ্যাপ্লাই করব। এখানে কিন্তু এম এন সবই বাস্তব সংখ্যা, তাহলে এন প্লাস এম মাইনাস এন, তাহলে এটা কেটে গিয়ে হলো এ টু দি পাওয়ার এম। তাহলে আমি এখান থেকে এটা আসলাম। আচ্ছা, এবার পুরোটাকে গুছিয়ে লিখলে হয় এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম। তাহলে হলো এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। দেখা গেল 2 নম্বর সূত্রটাকেও প্রমাণ করে। এবার আমি 3 নম্বরে চলে